বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো আইএসএল দশম সংস্করণের দ্বিতীয় পর্বের সূচি। এশিয়ান কাপের বিরতির পর আবারও আইএসএল এ মহারণে নামবে দেশের 11টি ক্লাব। আর এখানে প্রশ্ন হলো দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের সূচি কি। চলুন জেনে নিই আইএসএল এর দ্বিতীয় পর্বে কবে কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। আইএসএল এর দশম সংস্করণের দ্বিতীয় পর্বে প্রথমেই ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে, যা হবে আগামী 3রা ফেব্রুয়ারি। এরপর গুয়াহাটিতে গিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে আগামী 10ই ফেব্রুয়ারি, যা হবে বিকেল 5টায়। বলা বাহুল্য, মূলত বেশিরভাগ ম্যাচই সন্ধ্যে 7:30টায় রয়েছে। এরপর আগামী 13ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে। তারপর 17ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে বালায়োগী স্টেডিয়ামে। তারপর 22ই ফেব্রুয়ারি ঘরের বাইরেই থাকবে ইস্টবেঙ্গল, তারা খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে। এরপর ঘরে ফিরবে ইস্টবেঙ্গল আগামী 26ই ফেব্রুয়ারি চেন্নাই এফসির বিরুদ্ধে জুহুভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। ফের আবারও বাইরে যাবে ইস্টবেঙ্গল 29ই ফেব্রুয়ারি সার জেলোবেরার দুরন্ত ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড কলিঙ্গ স্টেডিয়ামে। এরপর গোয়ার উদ্দেশ্যে উড়ে যাবে লাল হলুদ ব্রিগেড, সেখানে আগামী 6ই মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড। আর তারপরই ফের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল আগামী 10ই মার্চ। এরপর আন্তর্জাতিক বিরতির পর একেবারে এপ্রিল মাসে খেলতে নামবে ইস্টবেঙ্গল আগামী 3রা এপ্রিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড। তারপর 7ই এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে লাল হলুদ ব্রিগেড। আর তারপর লিগের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দিল্লিতে খেলতে যাবে ইস্টবেঙ্গল, যা হবে আগামী 10ই এপ্রিল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।